আসসালামু আলাইকুম। সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচ আজকে ভারতের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ, যেখানে শুরুতে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশি অধিনায়ক নাজমুল হোসাইন শান্ত। টসে হেরে ব্যাট করতে নেমে 20 ওভারে 5 উইকেট হারিয়ে 196 রান সংগ্রহ করে ভারত। ভারতের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ 50 রান করেন হার্দিক পান্ডিয়া, এছাড়া 37 রান করেন বিরাট কোহলি। বাংলাদেশের পক্ষে বল হাতে দুটি করে উইকেট শিকার করেন তানজিম হাসান সাকিব এবং রিশাদ হোসাইন। 197 রানের জবাবে ব্যাট করতে নেমে দেখে শুনে ব্যাটিং করছিল বাংলাদেশের দুই ওপেনার লিটন কুমার দাস ও তানজিদ হাসান তামিম। তবে ইনিংসের পঞ্চম ওভারে বল হাতে ভারতকে ব্রেক থ্রু এনে দেন হার্দিক পান্ডিয়া লিটন কুমার দাসকে শিকার করে। ব্যক্তিগত 13 রান করে আউট হন লিটন কুমার দাস। এরপর তানজিদ হাসান তামিম এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বাংলাদেশকে টেনে নেন 66 রান পর্যন্ত। ইনিংসের 10 ওভারে তানজিদ হাসান তামিম ফিরলে নিজেদের দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ব্যাট আজকে হেসেছিল 32 বল থেকে 40 রান করে বাংলাদেশের পক্ষে লড়াই করেন তিনি। এছাড়া আর কোনো ব্যাটার ঠিকমতো ভারতের বোলারদেরকে প্রতিরোধী করতে পারেনি। সাকিব আল হাসান 7 বল থেকে 11 রান করে আউট হন, তাওহিদ হৃদয় 6 বল থেকে করেন 4 রান। মাহমুদুল্লাহ রিয়াদ শেষ পর্যন্ত টিকে থাকলেও 15 বল থেকে 13 রানের বেশি করতে পারেননি তিনি। শেষ দিকে রিশাদ হোসাইন ব্যাট হাতে ঝড় তোলেন বাংলাদেশের পক্ষে, 10 বল থেকে 3 ছক্কায় 24 রানের ঝড়ও ব্যাটিং করেন তিনি। তবে শেষ পর্যন্ত 20 ওভারে 8 উইকেট হারিয়ে বাংলাদেশ থামে 146 রানে, ফলে 50 রানের বড় ব্যবধানে বাংলাদেশকে হারিয়ে জয় তুলে নেয় ভারত। এদিকে ম্যাচ হেরে সুপার 8 থেকে সেমিফাইনালে উঠার স্বপ্ন প্রায় ধূলিসাৎ বাংলাদেশের। ম্যাচ হারের পর হতাশা ঝরেছে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কণ্ঠে। তিনি বলেন, শুরুতে বল হাতে আমরা ভালো করলেও শেষ দিকে ভারত আমাদের কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নেয়। হার্দিক পান্ডিয়া দুর্দান্ত ব্যাট করেছে শেষ দিকে। মূলত ব্যাট হাতে আমরা ভালো শুরু করলেও এত বড় রান চেস করার জন্য যেমন ব্যাটিং করা উচিত ছিল আমরা করতে পারিনি। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট।